हरे कृष्णा सुधी भक्तमंडली आजकेर आलोचनार विषयबस्तु होच्छे केउ जदि एकादशी व्रत शुरू करे आर एकादशी व्रत करते 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 हठात करे एकादशी व्रत छेड़े देवा जाबे किना आर केउ जदि एकादशी व्रत छेड़े देय ताहले कि तार पाप होबे। तो आजके एई विषय निये आपनादेर सामने कथा बोलबो। तो आपनारा कथागुलो एकटु मनोयोग सहकारे श्रवण करबेन। तो आम्रा जखन कोनो काज करी से काज करार समय मैक्सिमाम मानुषे चिंता करे जे ए काजटा करले आमार की लाभ होबे। तो आमादेर चिंताधारा होच्छे ठीक सेई रकम। तो धर्मीय काजेर मध्येओ आम्रा चिंता करी जे आमी जे भगवानेर नाम जप करछि सेखाने आमार की लाभ होबे, आमी जे एतो कष्ट करे एकादशीर दिन फल जल खेये एकादशी करछि সেখানে আমার কী লাভ হচ্ছে। তো ম্যাক্সিমাম মানুষেই জানে না একাদশী ব্রত কী, একাদশী ব্রত আমরা কেন করি, একাদশী ব্রত করলে আপনার কী লাভ হচ্ছে। এটা না জানার দরুন অনেকেই চিন্তা করেন যে এত কষ্ট করে কী লাভ, একাদশী ব্রতটা ছেড়ে দেওয়া যাবে কি না। হ্যাঁ, তো আজকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো কিন্তু আমার কথা নয়। হ্যাঁ, এই কথাগুলো পুরাণের মধ্যে মহাজনগণ যেভাবে বর্ণনা করেছেন ঠিক সেইভাবে এখন আমি আপনাদের সামনে এই কথাগুলোই বলবো। তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে একাদশী ব্রত আপনার করা উচিত কি উচিত না। ঠিক আছে, তো পদ্মপুরাণে একাদশী সম্পর্কে যে বলা হয়েছে সেখানে ব্যাসদেব গোস্বামীর একজন শিষ্য ছিল, তার নাম হচ্ছে যৈমিনী ঋষি। তো ব্যাসদেব গোস্বামী সাধারণ কিন্তু কেউ নয়। আমাদের বেদ পুরাণ উপনিষদ মহাভারত, হ্যাঁ, এই যত প্রকারের শাস্ত্র, এই শাস্ত্রগুলোর অধ্যক্ষ হচ্ছে শ্রীল ব্যাসদেব গোস্বামী। পরবর্তীতে পুরাণ উপপুরাণ কিছু কিছু শাস্ত্রের যারা লেখক বা আবিষ্কারক বিভিন্ন মুনিগণ আছেন, কিন্তু মেইন হচ্ছে শ্রীল ব্যাসদেব গোস্বামী। তো ব্যাসদেব গোস্বামীর একজন শিষ্য ছিল, ওনার নাম হচ্ছে যৈমিনী ঋষি। তো যৈমিনী ঋষি একসময় শ্রীল ব্যাসদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, হে গুরুদেব, একাদশী ব্রত কী, একাদশীতে কেন উপবাস করা হয়, একাদশী ব্রত করলে কী লাভ, একাদশী ব্রত না করলে কী ক্ষতি, এসব বিষয়ে আমাকে বিস্তারিতভাবে আপনি খুলে বলুন। হ্যাঁ, ওনার প্রিয় শিষ্য। তো ব্যাসদেব গোস্বামী তখন ওনার প্রশ্নে সন্তুষ্ট হয়ে বলতে লাগলেন যে এক সময় ভগবান এই বিশ্ব চরাচর যখন সৃষ্টি করলেন, তো সৃষ্টি করার পর তিনি সমস্ত একেবারে সৃষ্টির পুঙ্খানুপুঙ্খানুভাবে যখন সৃষ্টি করলেন, ওই সৃষ্টি করার সময় একজন পাপ পুরুষকে সৃষ্টি করলেন। সেই পাপ পুরুষ দেখতে অত্যন্ত ভয়ানক ছিল, যারা মিথ্যা কথা বলবে, পরের ধন সম্পত্তি লুণ্ঠন করবে, পরের স্ত্রী গমন করবে, তারপরে অন্যের ধন সম্পত্তি অপহরণ করবে, তারপরে ব্রহ্ম হত্যা করবে, গো হত্যা করবে, পর স্ত্রী গমন করবে, হ্যাঁ, ভ্রূণ হত্যা করবে, এইভাবে যত প্রকারের পাপ আছে, যারা এই সমস্ত পাপ কার্য করবে তাকে সেই পাপ পুরুষ আশ্রয় করে থাকবে। তো তখন সেইভাবে সৃষ্টি করা হলো। তো যারাই এই জগতের মধ্যে পাপকর্ম করে আর পাপকর্ম করার কারণে পাপ পুরুষ তাকে আশ্রয় করে, তো তাদেরকে আশ্রয় করে পাপ পুরুষ থাকে। তো এভাবে একদিন দুই দিন তিন দিন এভাবে অনেক সময় অতিবাহিত হয়ে গেল, অনেক বছর অতিবাহিত হয়ে গেল। তো ভগবান বিষ্ণু সৃষ্টিকার্য সম্পন্ন করার পর অনেক দিন পরে একসময় তিনি যমালয়ে যমরাজের মন্দিরে আসলেন। তো যমরাজের মন্দিরে এসে যমরাজের কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন, হে যমরাজ, তুমি কেমন আছো, হ্যাঁ, তোমার সব কিছু ঠিকঠাক আছে তো? তো এভাবে কথা বলতে বলতে একসময় হঠাৎ করে দক্ষিণ দিক থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, হে ভগবান রক্ষা করুন রক্ষা করুন, এভাবে আর্তনাদ শোনা যাচ্ছে।
তখন ভগবান বিষ্ণু যমরাজকে বললেন, হে যমরাজ, এই আর্তনাদ কিসের? তখন যমরাজ বললেন, হে প্রভু, মর্ত্যলোকে যারা বিভিন্ন পাপ কর্ম করে, যারা মিথ্যা কথা বলে, যারা অন্যের ধন সম্পত্তি লুণ্ঠন করে, যে অন্যের অনিষ্ট সাধন করে, তাদেরকে এখানে এনে সাজা প্রদান করা হচ্ছে। প্রভু, আমরা তো আপনারই নির্দেশের বাহক, আপনার নির্দেশেই আমরা এই সমস্ত কার্য পরিচালনা করছি। তো ভগবান যেহেতু সকলকে সৃষ্টি করেছেন, কোনো পিতা বা মাতা কোনো সন্তানের অমঙ্গল চায়, সেই সন্তান যত বড় পাপাচারীই হোক না কেন, সে যদি একদম অত্যন্ত পাপাচারীও হয়, কোনো পিতা বা মাতা তাকে ফেলে দেয় না। তো ভগবান যেহেতু পরম পিতা, তাই তাদেরকে দর্শন করার জন্য তিনি সেখানে গেলেন। সেখানে যেয়ে দেখলেন যে তাদের অবস্থা খুব খারাপ। তখন তাদের প্রতি দয়ার্ত হয়ে ভগবান বিষ্ণু একাদশী রূপে আবির্ভূত হলেন। একাদশী রূপে আবির্ভূত হয়ে সেই পাপিষ্ট জীবদেরকে বলতে লাগলেন, হে জীবগণ, তোমরা যদি একাদশী ব্রত করো, তাহলে তোমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার ধামে গমন করতে পারবে। তখন সবাই একাদশী ব্রত করা শুরু করলেন। একাদশী ব্রত যখন শুরু করলেন, সবাই বৈকুণ্ঠ ধাম চলে যাচ্ছে। এভাবে অনেক দিন চলতে থাকলো। এবার পাপ পুরুষ যেহেতু সৃষ্টি হয়েছে, তাই ভগবানের সৃষ্ট পাপ পুরুষ হঠাৎ করে একদিন ভগবান বিষ্ণুর কাছে যেয়ে বলছেন, হে ভগবান, আমাকে রক্ষা করুন, কি হলো তোমার? হে প্রভু, এই জগৎ সংসার সমস্ত কিছু আপনার সৃষ্টি, আমাকেও আপনি সৃষ্টি করেছেন, তাই আমাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনার। আমি স্বর্গ, মর্ত্য, পাতাল সমস্ত ব্রহ্মাণ্ডের বিভিন্ন ব্রহ্মাণ্ডে ভ্রমণ করেছি, কিন্তু হে প্রভু, কোথাও নির্ভয় স্থান পাইনি। কেন? বলছে, একাদশীর ভয়ে আমি ভীত। আমি কোনো কিছুকেই ভয় করি না, কিন্তু আপনার সৃষ্ট, আপনার অবতার একাদশী এতই মহিমান্বিত যে আমি কোনোখানেই আশ্রয় পাচ্ছি না। যারাই একাদশী ব্রত করছে, তারাই আপনার ধামে চলে যাচ্ছে, তো আমি কাকে আশ্রয় করে থাকব? হ্যাঁ, আপনি আমাকে কৃপা করে আশ্রয় প্রদান করুন। এভাবে যখন পাপ পুরুষ ভগবানকে বললেন, তখন ভগবান বিষ্ণু বললেন যে, আচ্ছা ঠিক আছে, একাদশীর দিন যারা পঞ্চ রবি শস্য গ্রহণ করবে, যারা ধান, গম, ভুট্টা, সরিষা জাতীয় খাবার, পঞ্চ রবি শস্য জাতীয় যে খাবার আছে, এই খাবারগুলো একাদশীর দিন যে গ্রহণ করবে, সেই দিন তুমি তাকে আশ্রয় করে থাকবে, ঠিক আছে? এইভাবে ভগবান বিষ্ণু পাপ পুরুষকে নির্দেশ প্রদান করলেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে, ঠিক আছে, তাহলে আমরা পঞ্চরবি শস্য গ্রহণ করব না, চা পান, পান, বিড়ি, সিগারেট, অন্যান্য জিনিস খাব? না, তা হবে না। একাদশীর দিন ওই সমস্ত জিনিস তো অন্যান্য সময়েও বর্জন, কিন্তু একাদশীর দিন বিশেষ বিশেষভাবে বলছে যে পঞ্চরবি শস্য জাতীয় যে খাবার, সেগুলো অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। হ্যাঁ, এইভাবে ভগবান বিষ্ণু পাপ পুরুষকে বললেন, আর পাপ পুরুষ একাদশীর দিন সেই দিন থেকে পঞ্চরবি শস্যের মধ্যে অবস্থান করে। হ্যাঁ, তো এই জন্য পরবর্তীতে যারা এই মর্ত্যলোকে যারা বাস করছেন, সকলেরই উচিত একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করা। আর কলিযুগের যুগধর্ম ভগবানের দিব্য নাম সংকীর্তন করা, এটা একেবারে বাধ্যতামূলক। হ্যাঁ, অবশ্যই অবশ্যই করা দরকার। কেউ যদি বলে যে আমি একাদশী করব না, বা একাদশী ছেড়ে দেব, একাদশী করলে অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ, আসলে আপনাকে এই শাস্ত্রের যে তত্ত্বর বিচার, এটা ভালো করে বিচার করে দেখতে হবে যে আসলে আমি একাদশী ব্রত ছেড়ে দিলে আমার কী হবে। দেখুন, প্রতিদিন পাপ করতে না চাইলেও অনেক ধরনের পাপ হয়ে যাচ্ছে, হাঁটতে, চলতে, খেতে, চাষ করতে, মানে না চাইলেও পাপ হয়ে যায়।
হ্যাঁ, মিথ্যা কথা প্রতিদিন বলা হচ্ছে। এখন তো মোবাইল ফোন এসেছে, যদি আপনি এক জায়গায় থাকেন নাম বলে দিচ্ছে আরেক জায়গায়, যদি শুয়ে থাকি বলি যে ভাই আমি তো এখন প্লেনে আছি, এই যে মিথ্যা কথা, এগুলোর মধ্যে পাপ হয়ে যাচ্ছে। আসলে দেখুন, যদি আপনি এই শাস্ত্রের তত্ত্ব ভালোভাবে বিচার করেন তাহলে একাদশী ব্রত ছেড়ে দেব এই কথা কোনো সময় মুখ দিয়ে আসবে না। হ্যাঁ, তো আরেকটা বিষয় বলছিলাম না, যে বান্দর, বান্দরের উদাহরণ দিয়েছিলাম একটা এক ভিডিওতে, আমি আবারও বলছি যে বাঁদরের মধ্যে এক বাঁদরের নাম হচ্ছে মালতী। তো মালতী তার বন্ধুকে বলছে, আর এক বাঁদরকে বলছে যে দেখো আমি কালকে একাদশী ব্রত থাকবো, তুমি আমাকে ডিস্টার্ব করবে না। হে মালতী, তুই একাদশী ব্রত করতে পারবি? বলছে হ্যাঁ আমি পারবো। দেখিস কিন্তু, তুই যদি দুর্বল হয়ে যাস আমি তোমাকে দেখতে পারবো না। হ্যাঁ, একদম টোটালি না। তখন মালতী একটু সাহস করে একাদশী ব্রত থাকার চিন্তা করেছিল, তো সে চিন্তা করলো যে না, আমি অবশ্যই একাদশী ব্রত করব। পরের দিন যখন একাদশী ব্রত শুরু হলো, তো শুরু হওয়ার আগের মুহূর্তে সে চিন্তা করছে, আচ্ছা সকালবেলা তো হলো, এখন পুরো দিন আছে বাকি, তো একাদশী ব্রত করার পর যদি আমি ফল সংগ্রহ, মানে আমার খাদ্য সংগ্রহ করতে না পারি, এজন্য সে কিছু খাবার সংগ্রহ করে সাথে রেখে দিয়েছে, কারণ সে তো বলেছে যে তাকে দেখতে পারবে না। তখন সে কিছু খাবার সংগ্রহ করে রেখেছে, দুর্বল হলেই সে যেন খেয়ে ফেলতে পারে। কিছুক্ষণ পরে সে চিন্তা করছে যে আচ্ছা, যদি একাদশী ব্রত করার পরে মুখে নেওয়ার মতো না শক্তি না থাকে তাহলে কি হবে, তখন সে মুখে নিয়ে নিয়েছে। এভাবে কিছুক্ষণ পরে সে আবার চিন্তা করছে যে আচ্ছা, এই একাদশী ব্রত করার পর যদি খুব দুর্বল হয়ে যায়, সেটা চিবানোর মতো যদি শক্তি না থাকে, চিবানো শুরু করেছে। কিছুক্ষণ পর আবার চিন্তা করছে যে একাদশী ব্রত করার পরে যদি ঢোক গিলার মতো শক্তি না থাকে তখন কি হবে, তখন সে একদম ঢোকটা গিলে ফেলেছে। আর গিলে ফেললে কি সেটাকে বাইর করা যায়? তো এই জন্য এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে একাদশীর দিন পেটে ক্ষুধা লেগেছে, দুর্বল হয়ে যাচ্ছে কি না, মরে যাব কি না, কী জন্য এত কষ্ট, এই সমস্ত যে চিন্তাধারা করলে আপনি একাদশীর দিন অনেক কষ্ট পাবেন। হ্যাঁ, কষ্ট পেয়ে যদি ওই বান্দরের মতো খাবার খেয়ে ফেলেন তাহলে কি হবে, ওই পাপ কর্ম, জেনে শুনে যে জন ভুলে তার জন্ম হয় পশু কুলে। আপনি যদি না জেনে একাদশী ব্রত না করেন তাহলেও পাপ, আবার জেনে শুনে যদি একাদশী ব্রত ছেড়ে দেন তাহলেও পাপ। একাদশী ব্রত জেনে শুনে ছেড়ে দিলে ওই নরক ভ্রমণ করে এসে পশুকুলে জন্ম হবে, জেনে শুনে যে জন ভুলে তার জন্ম হয় পশুকুলে। আর যারা না জেনে একাদশী ব্রত পরিত্যাগ করবেন, তারা নরকে যেয়ে অনেক কাল যাবত নরক যন্ত্রণা ভোগ করবেন। হ্যাঁ, এখন আপনি সিদ্ধান্ত করুন যে আপনি একাদশী ব্রত ছেড়ে দেওয়া উচিত কি না। ঠিক আছে, তো আজকের ভিডিও এ পর্যন্তই, আমাকেও কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন একাদশী ব্রত ভগবানের নাম জপ করে এই জীবনকে অতিবাহিত করতে পারি। আর আমার কথায় কেউ কষ্ট নেবেন না। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। হ্যাঁ, ভিডিওতে লাইক দিন, সনাতনী বন্ধুদের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সকলকে হরে কৃষ্ণ।